আসসালামু আলাইকুম, আপনি কি মিষ্টি কুমড়ার ক্ষতিকর দিক সম্পর্কে জানেন? যদি বিষয়টি সম্পর্কে না জানেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ না জেনে আমরা অনেকেই মিষ্টি কুমড়া খাই, কিন্তু এতে আমাদের শরীরে উপকার হচ্ছে না ক্ষতি বয়ে আনছে আজকের ভিডিওতে আপনাদের জানাবো। 1 নম্বর, ডায়াবেটিসের সমস্যা। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে সাধারণত তাদেরকে নিয়ম অনুযায়ী এবং সামান্য পরিমাণে মিষ্টি কুমড়া খেতে বলা হয়। কারণ ডায়াবেটিস রোগীরা যদি অতিরিক্ত পরিমাণে মিষ্টি কুমড়া খেয়ে ফেলে তাহলে তাদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে, ফলে ডায়াবেটিস আরও বেড়ে যাবে। 2 নম্বর, গর্ভবতী নারীদের জন্য সমস্যা এই মিষ্টি কুমড়া। আমরা কম বেশি সকলেই জানি যে মিষ্টি কুমড়ার মধ্যে অনেক বেশি ভিটামিন এ আছে। যদি আমাদের শরীরে এই ভিটামিনের পরিমাণ বেশি বৃদ্ধি পায় তাহলে শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে, বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য। তাই কোনো গর্ভবতী নারী যদি মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে থাকে এবং মিষ্টি কুমড়া খেতে চায় তাহলে আগে তার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কতটুকু পরিমাণ মিষ্টি কুমড়া খাওয়া যাবে এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। 3 নম্বর, গ্যাসের সমস্যা। মিষ্টি কুমড়া অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে পেটের মধ্যে গ্যাসের সৃষ্টি হতে পারে, যার কারণে অনেক সময় পেট ফাঁপা এবং পেটের মধ্যে বেশি জ্বালা পোড়ার সৃষ্টি হতে পারে। তাই যাদের আগে থেকেই গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে সাধারণত তাদেরকে মিষ্টি কুমড়া খাওয়া থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর, অ্যালার্জিজনিত সমস্যা। যদি আপনার অ্যালার্জিজনিত সমস্যা থাকে তাহলে আপনাকে মিষ্টি কুমড়া এড়িয়ে চলতে হবে। কারণ অতিরিক্ত পরিমাণে মিষ্টি কুমড়া খেলে অ্যালার্জির সমস্যা বেড়ে যায়, যার ফলে শরীরের চুলকানি এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। 5 নম্বর, রক্তচাপ নিয়ন্ত্রণের সমস্যা। রক্তে শর্করার মাত্রা কমাতে যেমন মিষ্টি কুমড়া কার্যকরী ভূমিকা পালন করে, তেমনই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও এই সবজিটি খুবই কার্যকরী। কিন্তু বেশি মাত্রায় খেলে রক্তচাপ অতিরিক্ত কমে যেতে পারে, এতে করে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। 6 নম্বর, হজমের সমস্যা। বিভিন্ন সবজির তুলনায় মিষ্টি কুমড়া হজম করাটা একটু বেশিই কঠিন। মিষ্টি কুমড়ার কিছু উপাদান পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। অতিরিক্ত কুমড়া খেলে অনেক সময় পেট খারাপের সমস্যা হতে পারে। 7 নম্বর, ওজন বৃদ্ধির সমস্যা। প্রতিদিন 100 গ্রাম বা এর কম মিষ্টি কুমড়া খেলে শরীরের কোনোই সমস্যা হবে না, কিন্তু এর চেয়ে বেশি পরিমাণে মিষ্টি কুমড়া খেলে শরীরের ওজন বাড়তে পারে, কারণ এই সবজিতে ক্যালোরির পরিমাণ অন্য সবজির তুলনায় কিছুটা বেশি।